अच्छा सुनो, सब्सक्राइब करते वक्त ना घंटी बजा देना। নমস্কার বন্ধুরা, হেল্পফুল টিপসের তরফ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি ছোট্ট আপডেট জাস্ট দিয়ে দিচ্ছি। তো জিএনএম এবং এএনএমে যারা অ্যাপ্লাই করেছিলেন এবং যাদের মার্কস নিয়ে এখনও পর্যন্ত ভুল রয়েছে, তারা কিন্তু মেরিট লিস্ট বেরোনোর পরও 48 ঘন্টার মধ্যে কিন্তু এডিট করতে পারবেন। তো কীভাবে করবেন না করবেন চলুন ভিডিওটিতে জানিয়ে দিচ্ছি, বেশি বকবক না করে চলুন। যারা এখনও পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটি ক্লিক করে পাশে আসেন, নোটিফিকেশন ঘন্টিটি বাজিয়ে দেবেন, এরকম নিত্য নতুন খবরের আপডেটগুলি তৎক্ষণাৎ পাওয়ার জন্য। তো চলুন এখন ভিডিওটি শুরু করা যাক। তো সোজাসুজি আমি ওপেন করে নিয়েছি ithealth.wbhealth.gov.in এবং এই ওয়েবসাইটটাতে এখানে আপনারা কী করবেন, আপনাদের ইমেল আইডি এবং ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড অ্যান্ড এখানে ক্যাপচার কোড দিয়ে আপনাদেরকে করে নিতে হবে সাইন ইন। করে নেওয়ার পর কিন্তু আপনারা এডিট করতে পারবেন। উপরে দেখুন লাল রঙের একটা লেখা পের হয়ে যাচ্ছে এবং তাতে লেখা রয়েছে যে আপনারা এডিট করতে পারবেন যে 48 ঘন্টার মধ্যে মেরিট লিস্ট বেরোনোর পরও। তো আপনাদেরকে প্রুফও দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে দিই, আপনারা যদি মেরিট লিস্টগুলো দেখতে চাইছেন বা ডাউনলোড করতে চাইছেন তাহলে এখানে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে এখানে পুরো গাইডলাইন এবং প্রভিশনাল কম্বাইন্ডের লিস্ট, ফিমেলদের জন্য যে লিস্টটা রয়েছে জিএনএমে তা রয়েছে এবং মেলদের জন্য যে লিস্টটা রয়েছে তা রয়েছে, এবং আপনারা চাইলে ডেসক্রিপশন থেকেও এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যখন আপনি খুলে নেবেন, ডান সাইডে দেখতে পাচ্ছেন এখানে 12:50 পাচ্ছে এবং ডান সাইডে রেখে অ্যাকশনের জায়গায় এডিট মার্কস রয়েছে। এডিট মার্কসে ক্লিক করলে আপনার সামনে এই মার্কসের অপশানটি চলে আসবে এবং সেখানে আপনি মার্কসটি এডিট করে নেবেন আপনার পছন্দ মতো। এখানে শুধুমাত্র এডিট করতে পারবেন FGH, এই তিনটি মার্কস। এই তিনটি মার্কস কিন্তু এডিট করার পর আপনারা কনফার্ম করে দেবেন। কিন্তু এই সময়টি রয়েছে জাস্ট মেরিট লিস্ট যখন বেরিয়েছে তারপর থেকে 48 ঘন্টার মধ্যে। তো এই ছোট্ট আপডেটটি জাস্ট আপনাদেরকে জানানো ছিল। আপনারা যারা এখন এডিট করতে চাইছেন তারা নিচে লাল রঙের ডেসক্রিপশনে যাবেন এবং এডিট করে নেবেন। তো জাস্ট এই ছোট্ট আপডেটটি এই পর্যন্ত। আবার নতুন নতুন আপডেট এবং কী করতে হবে না করতে হবে সমস্ত কিন্তু বিস্তারিতভাবে জানতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন খবরের আপডেটগুলি পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দিনগুলি শুভ হোক এবং আপডেট খবরগুলি আপনাদের কাছে কতটা উপকারে এসছে অবশ্যই ফিডব্যাকে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবেন।